আমাদের আছেন, তাদের এই উদ্যোগকে আমরা অত্যন্ত সাধুভাবে গ্রহণ করছি, সফলভাবে সার্থক যাতে পরবর্তীতে আমরা এটা রেপ্লিকেট করবো অন্যান্য। সদরের এমপি মহোদয় যে উদ্যোগটি নিয়েছেন যে মানুষ টেস্ট করতে আসবে না, তাদের কাছে আমরা যাব, গিয়ে আমরা টেস্ট করব, ভ্রাম্যমাণ যে অ্যান্টিজেন রেপিড অ্যান্টিজেন টেস্ট সেই ব্যবস্থাটি করেছে, এই জন্য এমপি মহোদয়ের কাছে আমরা কৃতজ্ঞ। যে উদ্যোগটা নেওয়া হয়েছে মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছ থেকে, যে রোগীরা আমরা বাড়িতে গিয়ে রোগীদের স্যাম্পল কালেক্ট করবে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে একজন করোনা রোগী বা করোনা সন্দেহভাজন রোগী যদি সে বাড়ি থেকে হাসপাতালে আসতে যায়, সেক্ষেত্রেও সে কিন্তু অনেকের মধ্যে রোগটা ছড়াবে, অনেকে আবার কোথায় যাবো কীভাবে যাবো এই ভয়ে অনেকে বাড়ি থেকে পরীক্ষা করতে আসে না। তো সেক্ষেত্রে উদ্যোগের মাধ্যমে আমরা বেশি সংখ্যক রোগীকে শনাক্ত করতে পারবো। তো মাননীয় এমপি মহোদয় আমাদের সারা মাসে তন্ময় যে উদ্যোগ নিয়েছেন, এর ফলে আমরা যদি এই পরীক্ষার ব্যাপারটা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের বিভিন্ন উপজেলায় বিভিন্ন হাটে বাজারে আমাদের যে টিমগুলো পাঠিয়ে ওখান থেকে আমরা মানুষকে স্যাম্পল নিলে আমাদের সংক্রমণের সঠিক চিত্র বোঝা যাবে, রোগীর সঠিক চিত্রটা বুঝতে পারবে এবং চিকিৎসার অবস্থাটা সফল হবে। যারা করোনা রোগীকে শনাক্ত করতে পারে সেই জন্য সে নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় নিয়ে সে একটা প্রোগ্রাম দাঁড় করিয়েছেন, যে র্যাপিড কিটের মাধ্যমে যে পর্যাপ্ত সংখ্যক করোনা রোগী শনাক্ত করলে এই সংক্রমণ থেকে আমরা বাগেরহাটবাসী কিছু উপকৃত হব। আসসালামু আলাইকুম।